স্টেশন ছিল বি গ্রেডের, সেই স্টেশনকে কেন কি কারণে ডিমোশন দিয়ে ডিগ্রেড করা হচ্ছে? জেলা শহর এতগুলি কেপিআই নাই, যেই কেপিআই গুলি আশিগঞ্জ উপজেলা অবস্থিত। কোন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বি গ্রেডের ছিল মধ্যে এই আশিগঞ্জ রেল স্টেশনে লক্ষ লক্ষ টাকা। বিভিন্ন ফরেনার আছে, বিভিন্ন দেশি বিদেশি প্যাসেঞ্জার আছে। বি গ্রেড থেকে নামিয়ে ডি গ্রেডে করার যে ষড়যন্ত্র আপনার